বাঙালি চর্চায় ইউটিউব চ্যানেলে আমি সোমনাথনাথ আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও আমি বরাবরের মতো যেটি বলে থাকি আজও সেটি বলছি আমি এই ধরনের আপডেটগুলো আপনাদের সামনে হাজির করি প্রথম শ্রেণীর দৈনিক এবং একই সঙ্গে অজস্র ওয়েবসাইট ঘেটে তাই আপনারা যখন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে অংশ নিচ্ছেন বা অ্যাপ্লিকেশন করছেন কোনো কর্তৃপক্ষ যদি আপনাদের কাছ থেকে টাকার ডিম্যান্ড করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইনের দ্বারস্থ হবেন চ্যানেল কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই এর জন্য দায়ী থাকবে না আপনারা ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করি আপনারা কেউ বসে থাকবেন না চলুন শুরু করি আজকের ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি এই রিক্রুটমেন্টের আপডেটটি উঠে এসে বেঙ্গল টাইগার আরবি প্রি প্রাইমারি স্কুল কাকিনারা ইনস্টিটিউটের তরফ থেকে এখানে দুটি লেডি টিচার নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের যোগ্যতা চা হচ্ছে বারো ক্লাসে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের পাশ করে থাকলে হবে পাশাপাশি নার্সারি ট্রেনিং ট্রেনিংয়ের কোর্স করা থাকতে হচ্ছে যদি এটি না থাকে তাহলে দু বছরের ডিপ্লোমা এন এলিমেন্টারি এডুকেশানের কোর্স করে থাকলে হবে তবে সেটি কিন্তু স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা অনুমোদিত ইনস্টিটিউট থেকেই করে থাকতে হবে আর আপনাদের গ্র্যাজুয়েশন থাকলে অবশ্যই আপনারা প্রেফারেন্স পাবেন আপনাদের ভালো নলেজ থাকতে হবে ইংলিশ হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের ফার্স্ট এপ্রিলের হিসাব অনুযায়ী ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে এবং একই সঙ্গে সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর বয়স হতে হবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পাবেন আর লাস্ট পাঁচ বছরে যদি আপনারা প্রি প্রাইমারি স্কুলের জন্য কাজ করে থাকেন তাহলে আপনারা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশানটা করার সুযোগ পাচ্ছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে বায়োডেটা এবং যদি আপনারা কারিকুলাম ভিটা প্লেন পেপারে লিখে থাকেন বা করে থাকেন তাহলেও আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা তিরিশে মার্চ দু তারিখের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশান পাঠাবেন সেক্ষেত্রে একটি এনভেলাপ রেডি করতে হবে এনভেলাপটির উপরে কি লিখতে হবে একটুখানি বলে দিই আপনারা টু দ্য সেক্রেটারি বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল কাকিনাড়া এই কথাটি লিখে আপনারা এই অ্যাড্রেসেই কিন্তু তিরিশে মার্চ দু তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন তবে সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে পিনকোড পিনকোড কিন্তু অ্যাডভার্টিসমেন্টের মধ্যে বলা নেই তাই এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন টু এই নাম্বারে কল করে নিয়ে পিনকোডটি জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠাবেন আপনাদের পার মান্থ স্যালারি কিন্তু আঠারো হাজার টাকা দেওয়া হবে আপনাদের সোম থেকে শুক্রবার কাজ করতে হবে এবং কাজ করতে হবে কিন্তু সকাল আটটা থেকে একটা পর্যন্ত চলে যাব পরের আপডেটে এই ইংলিশ মিডিয়াম স্টু স্কুলটিতে কিন্তু প্রিন্সিপাল সহ রিক্রুটমেন্ট করা হচ্ছে পিজিটি কেমিস্ট্রি এবং কম্পিউটার বিষয়ে টেন প্লাস টু মানের এই স্কুলটি অবস্থিত চাকদহ নদীয়া ডিস্ট্রিক্টে আপনাদের আপডেটের সিভি ড্রপ করতে বলা হয়েছে এস সি এইচ ডবলু এল এস এম জি আই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে মাথায় রাখবেন পাঁচ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশানটি কিন্তু পাঠাতে হবে আমি এই নোটিশটি কিন্তু গতকালকে পেয়েছি চলে যাব পরের আপডেটে প্রথমেই বলে রাখি এই নোটিশটি আমি কিন্তু গতকালকে পেয়েছি সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হয়েছে তাই একদিন কমিয়ে আপনারা ধরবেন স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশান যেটি অবস্থিত ভিলেজ হচ্ছে মদিনা পোস্ট অফিস হচ্ছে গোবিন্দপুর ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু সিক্স জিরো টু ওয়েস্টবেঙ্গল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এখানে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে বিএড ডিপার্টমেন্টের জন্য এডুকেশন পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে করা যাচ্ছে ইংলিশ বেঙ্গলি সংস্কৃত ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে কিন্তু দুটি পদ রয়েছে এছাড়া ফাইন আর্টস বিষয়েও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এন নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন সিভি পাঠাবেন আপনারা এই ইমেল আইডিতে রিক্রুটমেন্ট ডট এস টু থাউজেন্ড টুয়েলভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে মাথায় রাখবেন এই নোটিশটি কিন্তু প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে প্রিন্সিপালের নাম ডক্টর পি পাল আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন এই নাম্বারেও কল করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন চলে যাব পরের আপডেটে মেথডিস্ট স্কুল যেটি ডানকুনিতে অবস্থিত এটি খ্রিস্টান মাইনরিটি আইসিএসি অনুমোদনের একটি স্কুল এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। ফিজিক্স টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র স্কুলের জন্য টিচার এবং একই সঙ্গে নেওয়া হচ্ছে অ্যাকাউন্টস অফিসার দেখুন যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম সাবজেক্টে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ ফিজিক্স সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে জুনিয়র স্কুলের জন্য পিআরটি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রেও আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে বিএড বা সমতুল ডিগ্রি আপনাদের থাকতে হবে আর অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট হতে হচ্ছে আপনাদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পাবেন আর পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স সিমিলার ফিল্ডে কাজ করে থাকলে এবং একই সঙ্গে আপনাদের যদি ইংলিশ ভাষাতে ফ্লুয়েন্সি থাকে কথা বলার তবেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে আমি বরাবরের মতো বলছি যদি এই যোগ্যতাগুলো আপনাদের সবটা নাও থেকে থাকে ন্যূনতম যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা যদি থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন একটি ফুল বায়োডেটা এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেশন টেস্টিমোনিয়াল সহ আপনারা করতে পারেন বাই পোস্ট অ্যাপ্লিকেশান আপনারা খামের উপরে ডান দিকে এই অ্যাড্রেসটি কিন্তু লিখবেন মেথডির স্কুল ডানকুনি কোল কমপ্লেক্স টাউনশিপ ডানকুনি হুগলি পিনকোড হচ্ছে সেভেন কার অধীনে অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে সেটি কিন্তু নোটিশে পরিষ্কারভাবে বলা নেই বলা হয়েছে দশ দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে মেথোডিস্ট স্কুলের ওয়েবসাইট আপনারা একটু ঘেঁটে দেখবেন সেখানে প্রধান কে আছেন সেই প্রধানের অনুকূলেই আপনারা অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন বা আপনারা কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে নিয়ে কথা বলে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা পাঠাবেন চলে যাব পরের আপডেটে সেন্ট লরেন্স হাই স্কুলে রিক্রুটমেন্ট করা হচ্ছে বেঙ্গলি ইংলিশ টিচার মূলত প্রাইমারি সেকশানের জন্য এক্ষেত্রে কিন্তু ছেলেরা যদি অ্যাপ্লিকেশান করেন আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া নেওয়া হচ্ছে মিউজিক ফিজিক্যাল এডুকেশন এবং ফাইন আর্টস বিষয়েরও টিচার এছাড়া নেওয়া হচ্ছে পার্ট টাইম কোচেস ফুটবল এবং ক্রিকেটের জন্য আপনাদের অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে ফুল সহ একটি বায়োডেটা প্রিন্সিপালের অনুকূলে আপনারা বাইপোস্ট পাঠাতে পারেন হাতে হাতে স্কুল অফিসে গিয়ে জমা করে আসতে পারেন অথবা এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতেও আপনারা মেল করে দিতে পারেন আঠাশে মার্চ দু হাজার তারিখের মধ্যে অর্থাৎ প্রিন্সিপাল অ্যাট সেন্ট লরেন্স হাই স্কুল ডট ইডি ডট স্কুলটি অবস্থিত সেন্ট লরেন্স হাই স্কুল টোয়েন্টি সেভেন কমা বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সাত লক্ষ উনিশে চলে যাব পরের আপডেটে দেখুন একটি বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম স্কুল হতে যাচ্ছে স্কুলটি তৈরি হবে কিন্তু পৈলান জোকা কলকাতাতে আমগাছিয়াতে দেখুন এই স্কুলটিতে রিক্রুটমেন্ট করা হবে কোন কোন সাবজেক্টের টিচার অঙ্ক বিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস সংস্কৃত চারুকলা বাঁশি ব্রতচারী কৃষিকাজ পশুপালন চরকা ও খাদি মাটির কাজ বোনা কাঠের কাজ পারদর্শী স্নাতক ও স্নাতকোত্তর এবং সৃজনশীল দক্ষ অভিজ্ঞ আবাসিক শিক্ষিকা চাওয়া হয়েছে এছাড়া অভিজ্ঞ অধ্যক্ষা প্রধান অধ্যক্ষের সচিব ও সমগ্র স্কুল পরিচালনা করবার জন্য এই পদগুলো তৈরি করা হয়েছে বলা হয়েছে আগামী কিছু মাসের মধ্যেই স্কুলটি কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের আপডেটেড সিভিটি ড্রপ করে রাখতে বলা হয়েছে এই যে ইমেল আইডি দেখছেন এই ইমেল আইডিতে কেরিয়ার ডট এইচ ইউএনটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে এছাড়া আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য অবশ্যই কিন্তু হেল্প ইউএসএইচ ইএলপি টিএইচএম ডট সিও ডট আইএন এই ইমেল আইডিতেও আপনারা আপনাদের কোয়ারি যদি থাকে প্রশ্ন পাঠাতে পারেন চলে যাব পরের আপডেটে আরও একটি বেঙ্গল টাইগার প্রি প্রাইমারি স্কুলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে প্রিন্সিপাল টিচার স্পেশাল এডুকেটর এবং কেয়ারটেকার পাবলিক দিয়ে গ্রুপ ডি পদে দেখুন প্রিন্সিপাল পদে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান এবং সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের এগ্রিগেড মার্কস অবশ্যই থাকতে হচ্ছে পাশাপাশি বিএড বা সমতুল ডিগ্রি আপনাদের থাকতে হবে এছাড়া তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার একই সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং লেভেলে কাজ করার আপনাদের পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এই বালিগঞ্জ সেকশনের যে বেঙ্গল টাইগার প্রি প্রাইমারি স্কুলটি রয়েছে এই স্কুলের জন্য এরপরে হচ্ছে টিচার পদ টিচার পদের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েট অথবা তার বেশি যদি যোগ্যতা থাকে তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের বিএড বা সমতুল ডিগ্রি থাকতে হবে এছাড়া পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে এমএস এক্সেল এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং অনলাইন ক্লাস দেওয়ার দক্ষতা আপনাদের যদি থাকে অ্যাপ্লিকেশান করতে পারবেন ন্যূনতম বয়স কিন্তু আপনাদের পঁচিশ বছর এবং সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর হতে হবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে বয়সের কিন্তু অবশ্যই ছাড় পাবেন স্পেশাল এডুকেটার পদে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান ন্যূনতম থাকতে হচ্ছে অথবা তার বেশি যোগ্যতা থাকলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি কিন্তু বিএডের স্পেশাল এডুকেশনের কোর্স করে থাকতে হচ্ছে এছাড়া নর্মাল বিএড যাদের করা আছে তারা যদি এক বছরের ডিপ্লোমা বা স্পেশাল এডুকেশনের কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ন্যূনতম পঁচিশ বছর এবং সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর বয়স আপনাদের হতে হবে আর গ্রুপ ডি বা কেয়ারটেকার পদের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম এইট পাস যোগ্যতা থাকলেই হচ্ছে আপনাদের একশো টাকা থেকে একশো টাকা দিয়ে কিন্তু স্কুল অফিস থেকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট নিয়ে আসতে হবে তারপরে ভালো করে ফিল আপ করে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অর্থাৎ বিটি এপিপিএস কেয়ার অফ ওয়ান সিক্সটি সেভেন এমইডি এফই বালিগঞ্জ ময়দান ক্যাম্প কলকাতা সাত লক্ষ উনিশ ইমেল আইডি হচ্ছে এফডাব্লু এ আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা বাইপোস্টেও পাঠাতে পারেন আমি যে অ্যাড্রেসটি বললাম ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের পাঠাতে হবে এছাড়া আপনারা হাতে হাতেও কিন্তু জমা করে আসতে পারেন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে বিশে এপ্রিল দু হাজার তারিখের মধ্যে আপনাদের ইমেল আইডি মারফত কিন্তু জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট কবে বা এক্সাম কবে নেওয়া হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে চলে যাব পরের আপডেটে ভারতী ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেকশান অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সোশ্যাল ওয়ার্ক পদে উভয় পদই কিন্তু ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে দুটো ক্ষেত্রেই কিন্তু একটি করে সিট বরাদ্দ রয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ট্রিপল ডাব্লিউ ডট ডিডিই ডট আইএন এই ওয়েবসাইট ভিজিট করতে বলবো অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কিন্তু দশ চার দু তারিখ এই অ্যাপ্লিকেশানটি কিন্তু জারি করা হয়েছে রেজিস্ট্রারের পক্ষ থেকে চলে যাব পরের আপডেটে গুরুত্বপূর্ণ মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই আপডেটের মাধ্যমে জানানো হয়েছে লাইফ সায়েন্স বিষয়ে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে আপনারা প্রেফারেন্স পাবেন পদটি কিন্তু অসংরক্ষিত তাই আপনারা প্রত্যেকেই চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি যে যোগ্যতার কথা বললাম ওই যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশানটি কিন্তু পাঠাতে হবে সাতাশ দিন দু তারিখ দুপুর দুটোর মধ্যে আপনারা খামের উপরে ডান দিকে লিখুন টু দ্য প্রেসিডেন্ট মুরাগাছা হাই স্কুল ভিলেজ প্লাস পোস্ট অফিস মুরাগাছা ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড দিন সেভেন আপনারা অবশ্যই কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই যোগ্যতা থাকলে চলে যাব পরের আপডেটে এটি একটি ট্রেনিং কলেজ মূলত বিএড কলেজ কলেজটির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিএড কলেজ যেটি অবস্থিত তাজপুর হবিপুর মালদা ডিস্ট্রিক্টে পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান ডবল টু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মূলত বিএড সেকশনের জন্য দেখুন কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হয়েছে সংস্কৃত সোসিওলজি কমার্স মূলত অ্যাকাউন্টেন্সি বিষয় এবং একই সঙ্গে পারফর্মিং আর্টস তার মধ্যে মিউজিক বিষয়ে অ্যাপ্লিকেশন করা যাবে নেওয়া হচ্ছে লাইফ সায়েন্স বিষয়েও আপনাদের প্রত্যেকটি পদে কিন্তু একটা করেই সিট বরাদ্দ রয়েছে কোয়ালিফিকেশান থাকতে হবে এনসিটি যে লেটেস্ট নাওন্স আছে সেই অনুযায়ী আপনাদের সিবি ড্রপ করতে হবে পনেরো দিনের মধ্যে এই নোটিশটি কিন্তু আমি আজকেই পেয়েছি তাই চেষ্টা করবেন আপনারা পনেরো দিনের মধ্যেই অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে ইমেল আইডিটা আপনারা নোট ডাউন করে নিন ডিআরএসআর আর কে বি এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে

প্রিন্সিপাল রিক্রুটমেন্ট করা হচ্ছে ওই একই কাকিনারা ইনস্টিটিউটের জন্য অর্থাৎ বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুলের জন্য মূলত লেডি প্রিন্সিপালই এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান বা তার থেকে বেশি এবং তার সঙ্গে বিএড বা সমতুল ডিগ্রি আপনাদের থাকতে হচ্ছে এবং বিএডের কথা কিন্তু এখানে বলা হয়েছে নর্মাল বিএড নয় অর্থাৎ সাধারণ বিএডের বাইরে যে এলিমেন্টারি এডুকেশনের বিএড ডিগ্রিটি রয়েছে সেই ডিগ্রিটি আপনাদের কিন্তু থাকতে হবে একই সঙ্গে আপনাদের কিন্তু তিন বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা অথবা একই সঙ্গে পাঁচ বছরের কিন্তু ইনস্টিটিউটের হেড হিসাবে পড়ানোর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে আপনাদের পঞ্চান্ন বছরের মধ্যে যদি বয়স থাকে ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশের হিসাব অনুযায়ী তাহলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনারা একটি বায়োডেটা বা সিভি প্লেন পেপারে রেডি করবেন করে তিরিশে মার্চ দু হাজার তেইশ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন আপনাদের সঙ্গে বেতনের বিষয়টা কিন্তু আলোচনা করে নেওয়া হবে তবে প্রাথমিকভাবে বলা হয়েছে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে আপনাদের কাজ করতে হবে কিন্তু সোম থেকে শুক্রবার সকাল আটটা থেকে একটা পর্যন্ত সেক্রেটারির অনুকূলেই আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন সেক্ষেত্রে লিখবেন টু দ্য সেক্রেটারি বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল কাকিনাড়া পিনকোডটি জানবার জন্য টু ফাইভ এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আপনারা কল করে নেবেন কলকাতার যে এস টি কোড আছে সেই কোডটি আগে বসাবেন দিয়ে কল করবেন কল করে জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন হলদিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার সহ অন্যান্য পদে দেখুন পিজিটি পদে আপনাদের ইন্টারভিউ হতে যাচ্ছে বাইশ তিন দু তেইশ তারিখ ওয়েডনেস ডেতে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স কমার্স এবং হিন্দি বিষয় এছাড়া টিজিটি পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে নেওয়া হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স সংস্কৃত সায়েন্স এবং হিন্দি বিষয় চব্বিশ তিন দু হাজার তারিখ অর্থাৎ শুক্রবারে রিক্রুটমেন্ট করা হবে প্রাথমিক শিক্ষকের ইন্টারভিউ দিয়ে প্রাথমিক শিক্ষকের পদে একই সঙ্গে নেওয়া হবে মিউজিক ইন্সট্রাক্টর এবং কোচ একই সঙ্গে কিন্তু স্পেশাল এডুকেটর পদেও অ্যাপ্লিকেশন করা যাবে এছাড়া নেওয়া হচ্ছে স্পোর্টস কোচ প্রেফারেবলি স্পেশালাইজড ইন ভলিবল আপনাদের এ ব্যাপারে একটি নির্দিষ্ট ফর্ম্যাট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা গুগলে গিয়ে এই লেখাটি টাইপ করে হলদিয়া আই ওসি ডট কে ডট এসি ডট আইএন এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা একটি নির্দিষ্ট ফরম্যাটের প্রফর্মা পাবেন সেটিকে ভালোভাবে আপনারা ফিল করবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস সহ সিল্ফ অ্যাটেস্টেশন করে নিয়ে অবশ্যই আপনারা নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট দিনে পৌঁছে যাবেন মাথায় রাখবেন এই অ্যাডভার্টিজমেন্টটি কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই আপনারা করবেন এবং কারণ হচ্ছে এই অ্যাডভার্টিজমেন্টটি প্রিন্সিপালের তরফ থেকে প্রকাশ করা হয়েছে মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই আপডেটের মাধ্যমে জানানো হয়েছে আপনাদের যদি জিওগ্রাফি সাবজেক্টে বিএ পাশ করা থাকে এবং তার সঙ্গে যদি ট্রেনিং ডিগ্রিটা থাকে তাহলে প্রেফারেন্স পাবেন এবং পদটি কিন্তু অসংরক্ষিত টেম্পোরারিলি মেটারনিটি লিভ ভ্যাকান্সিতেই এই রিক্রুটমেন্ট হচ্ছে রিক্রুটমেন্ট করার পর আপনাদের চাকরিটা কিন্তু আপনারা করতে পাচ্ছেন তিরিশ আট দু তারিখ পর্যন্ত খামের উপরে আপনারা ডান দিকে লিখুন এই অ্যাড্রেস টু দ্য মেম্বার সেক্রেটারি হান্দো হাই স্কুল তারপরে লিখুন পোস্ট অফিস তিলান্তাপাড়া ডিস্ট্রিক্ট লিখুন পশ্চিম মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ডাবল ওয়ান ডাবল ফাইভ দশ দিনের মধ্যে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স এবং তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং তার সঙ্গে অবশ্যই ফ্রেশ একটি বায়োডেটা দেবেন দিয়ে পাঠিয়ে দেবেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে চলে যাব পরের আপডেটে এটিও কিন্তু মেটার্নিটি লিভ ভ্যাকান্সির একটি পোস্ট আপনাদের সংস্কৃত সাবজেক্টে বিয়ে পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে এবং একই সঙ্গে গ্র্যাজুয়েশনে যদি আপনাদের হিস্ট্রি সাবজেক্ট কম্বিনেশন হিসেবে থেকে থাকে তাহলে মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন চাকরিটা করতে পারবেন বারো সাত দু হাজার তারিখ পর্যন্ত খামের উপরে আপনারা এই অ্যাড্রেস লিখুন লিখে পাঠিয়ে দিন অ্যাপ্লিকেশানটি লিখুন টু দ্য প্রেসিডেন্ট নামলদিহা বালিকা বিদ্যা ভবন ব্র্যাকেটে লিখুন এইচএস বা হাই স্কুল কমা কমাদি লিখুন পোস্ট অফিস নামল দিহা ব্লক লিখুন দেশপ্রাণ পুলিশ স্টেশন লিখুন কন্তাই ডিস্ট্রিক্ট লিখুন পূর্ব মেদিনীপুর আপনাদের সমস্ত আজকে দুটো সেট করতে হবে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে এবং আপনারা দশ দিনের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন যেহেতু গতকালকে পেয়েছি একদিন কমিয়ে কিন্তু আপনারা ধরবেন আপনারা এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য এইচ এমের যে কন্ট্যাক্ট নাম্বার আছে অর্থাৎ নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর ট্রিপল নাইনে কল করে নিতে পারেন তো এই ছিল শিক্ষক শিক্ষিকা নিয়োগের আজকের আপডেট আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ